আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো তেঁতুলিয়ার ট্যুর ব্লগ শেয়ার করছি আপনাদের সবার সাথে। আর আজকে হচ্ছে সেকেন্ড দিন, গত দিনের ব্লগটা আমি শেয়ার করেছি। আর আজকে হচ্ছে ভোরবেলা, একদম 5:30টার সময় আমরা হোটেল থেকে বের হয়েছি, একেবারে রেডি হয়ে সারাদিনই ঘুরবো। তো যাই হোক, এখন আমরা যাব হচ্ছে ডাক বাংলোতে, যেখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন কত ট্যুরিস্ট এসেছে, এমনিতেও ছুটির দিন, তার উপরে এরকম মানে একসাথে 3-4 দিন ছুটি আছে, তো অনেক অনেক ভিড়। তো সবাই এসেছে কিন্তু ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো আমরা ওয়েট করি, আপনাদেরকে একটু পরে দেখাবো কী দেখি। আর আফরা যাবে এখানে ঘুম, তার যেহেতু ঘুম হয়নি, ও ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এত বেশি ভিড় ছিল আজকে, আমরা খুব একটা বেশি ভালো প্লেস পাচ্ছিলাম না, তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখতে হয়েছে। আর ওই যে সামনে দেখুন, এই হচ্ছে মহানন্দা নদী থেকে পাথর তুলছে। তো পাথরগুলো কীভাবে তোলে, একটু মানে একদম অল্প অল্প করে বেছে বেছে পাথর তোলে। তো যেহেতু অনেক দিন ধরে তুলছে, মনে হচ্ছে পরিমাণ কমে গেছে, বাট এখনও কিন্তু পাথর ওঠে। তো দেখুন এখন সব থেকে সুন্দর ভিউটা আপনাদের সাথে দেখাচ্ছি, এই সেই কাঞ্চনজঙ্ঘা। সুবহানাল্লাহ, কী সুন্দর অপরূপ দৃশ্য, তাই না? আমাদের দেশ থেকে এই তো মাত্র 1-1.5 মাস সময়ের মধ্যে দেখা যায় এই কাঞ্চনজঙ্ঘা। আর ইন্ডিয়াতে কিন্তু এটা আসলে অনেক বেশি দেখা যায়, বাংলাদেশ থেকে এইটুকু মানে এই সময়টাতে দেখা যায় তেঁতুলিয়া থেকে। তো এটার জন্যই এত ট্যুরিস্ট, এত মানুষজন আসে। তো এখন সামনে ফাঁকা হয়ে গিয়েছে, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। তো এরপরে যেহেতু বাচ্চারা ঘুমিয়েছে, এখন আমরা যাবো হচ্ছে হোটেলে, ব্রেকফাস্ট করবো সবাই মিলে, তারপরে বেরিয়ে পড়বো আমরা বাংলা বান্দার উদ্দেশ্যে। আর সাথে কী কী দেখি আপনাদের সবই দেখাবো। তো জুম না করা পর্যন্ত আসলে দেখা যায় না ক্যামেরাতে, এটা একটা প্রবলেম। আর এই যে সবাই আসলে মোটামুটি চলে গেছে, যারা ডে ট্যুর দিবে তারা কিন্তু আরও অন্যান্য সব জায়গাতে যাবে। আমরা চলে এসেছি নূরজাহান হোটেলে আজকে নাস্তা করার জন্য, যেহেতু নাস্তাটা মজা ছিল, বাট খিচুড়িটা মোটামুটি লেগেছে ওদের কাছে। বাট খিচুড়ির সাথে ডিম ভাজা আর হচ্ছে আলু ভর্তা দিয়েছিল, মজা ছিল, আমি পরোটা নিয়েছিলাম। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাংলা বান্ধার উদ্দেশ্যে। এখান থেকে যেতে মোটামুটি 40-45 মিনিট লাগবে। তো অটো নিয়েছে বাকি জনরা, আর আমরা নিয়েছি হচ্ছে ওই যে গত দিনের ভ্যান গাড়ি, এটা হচ্ছে নতুন আরেকটা মামার ভ্যান। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। রাস্তাগুলো এত সুন্দর, আর সাইডে কিন্তু শুধু পাথর আর পাথর, যে যত পাথর উঠাতে পারে আসলে তার তত টাকা ইনকাম। আর আমরা এখানে হচ্ছে প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, একদমই বোর হয়নি। রাস্তাগুলো এত সুন্দর ছিল, খুবই ভালো সময় যাচ্ছিলো। আর একদম ভ্যানে একদমই ওপেন ছিল সব কিছু, সামনে দেখছি, পিছে দেখছি, গল্প করছি, খুবই ভালো লেগেছে। আর আপনারা যদি ঘুমাতে ঘুমাতে গিয়েছে রে, আর এরপরে আমরা হচ্ছে সাউন্ড বক্সে গান বাজিয়ে বাজিয়ে গিয়েছিলাম। তো আফরাজ ওটা নিয়েছিল, সাউন্ড বক্স মানে নিয়ে খেলছিল। আর এই যে ওই মানে বাংলা বান্ধাতে যাওয়ার কিন্তু বাস, আমরা যে বাসে করে তেঁতুলিয়াতে এসেছি সেটা কিন্তু বাংলা বান্ধা পর্যন্তও যায়। তো যেহেতু আমরা গত দিন আসছিলাম তেঁতুলিয়াতে, আমরা বাংলা বান্ধা যাবো না, এই জন্য আমরা গত দিন কিন্তু বাংলা বান্ধা যাইনি। তো চাইলে বাসে করে যেতে পারতাম, বাট আমরা প্রেফার করেছি ভ্যানে করে যাওয়ার জন্য, খুবই আরামদায়ক ছিল, আমরা অনেক বেশি এনজয় করেছি, এই জন্য আমাদের তো কোনো প্রবলেম ছিল না। অটো যাবে, বাস যাবে, আপনাদের যেরকম মানে রুচি কিংবা পছন্দ সেটাতে করে যেতে পারবেন। আর আমাদের হচ্ছে ভ্যানে কিংবা অটোতে লেগেছে 600 টাকার মতো, দুটা স্পট দেখাবে, বাংলা বান্ধা আর হচ্ছে কাজিয়ান কাজি টি হাউস, আর হচ্ছে ওইখানকার যে রিসোর্টটা আছে, আমরা ওই রিসোর্টে যাব। তো রিসোর্টে যাওয়ার জন্য অনেক বেশি কাহিনী আছে, সেগুলো সমস্ত কিছু ডিটেলসে বলবো, আনন্দধারা রিসোর্ট যেটা সেটা। তো ভিডিওটার সাথেই থাকুন, সব কিছু জানতে পারবেন। তো আমরা মোটামুটি কিন্তু চলে এসেছি, আর একটু পরে সমস্ত কিছু দেখতে পাবো, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো। কারণ কি, আর একটু মানে যদি ইন্ডিয়ার ভিতরে আমরা যেতে পারি, এ পাশ দিয়ে কিন্তু শিলিগুড়ি, এরপরে হচ্ছে গ্যাংটক, তারপরে সিকিম, এগুলোতে আমরা যেতে পারবো। তো জায়গাগুলো এত সুন্দর না, মানে কেমন লাগছিল, খুবই অদ্ভুত একটা অনুভূতি ছিল, ভালো লাগছিলো। ইনশাল্লাহ কোনো দিন মানে দেখার সুযোগ হবে এই আশায়। আর দেখুন রাস্তার দু পাশেই শুধু পাথর আর পাথর, মানে পাথর দেখেও ভালো লাগছে এখন। এতক্ষণ চা বাগানের দৃশ্য পেরিয়ে এখন পাথর দেখছি, আবার চা বাগান আছে সামনে, সামনে তো আর নাই, বাট আবার চা বাগানের দিকে যাব। আর এই যে বাংলাদেশের সীমানা শেষ, এরপরে শুরু হবে ইন্ডিয়ার সীমানা। এর আগে আমি একবার এসেছি, তো এটা আমার সেকেন্ড টাইম,
আর আমি যখন এসেছিলাম তখন এরকম কিছু ছিল না, সেটা অন্যরকম ছিল। তখনও রাস্তা ভালো ছিল, বাট 0 পয়েন্টটা অন্যরকম ছিল আজ থেকে 15 বছর আগে। তো আমি কোনো মিলই খুঁজে পাই নাই, বাট এবার খুব ভালো লেগেছে, অনেক কিছু করেছে। তো এই তো আমাদের বাংলাদেশের এরিয়া শেষ, এরপর থেকে শুরু হবে। আর 0 পয়েন্টে গিয়ে আমরা সেই ফটোশ্যুটে ব্যস্ত। আমরা বলছি ইন্ডিয়ানরা কেউ আসলে এপাশে এসে ফটোশ্যুট করছে না, কোনো ইন্ডিয়ান ট্যুরিস্ট ছিল না যে বর্ডারে এসে ওরকম করবে। তো আমরা বাংলাদেশে অনেকগুলো ছিলাম, যেহেতু তেঁতুলিয়াতে অনেক ভিড় ছিল, মানুষজন তো ডে ট্যুরে চলে এসছে, অনেক মানুষজনও ছিল। তো এ তো সামনে হচ্ছে কি সুন্দর করে লেখা সিকিম, গ্যাংটক, সব কিছু কত দূরত্বে আছে, খুবই কাছে। আর সব থেকে দূরে হচ্ছে সেন্ট মার্টিন, টেকনাউ। তো ভালোই। আর আফ্রাজেবিকে নিয়ে আসলে আমরা টেকনাউ তো তেঁতুলিয়া ট্যুরটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। মানে ইচ্ছা ছিল বাংলাদেশের মধ্যে না এরকম একটা ট্যুর, টেকনাউ থেকে তেঁতুলিয়া ট্যুর করলে তো বাংলাদেশ পুরোটাই হয়ে গেল উপর থেকে একদম নিচ পর্যন্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এইটুকু দেখার সৌভাগ্য দিয়েছে। আর এই তো চলে আসলাম, এখন আমরা শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, এগুলাতে, কাঠমান্ডু, নেপাল, এগুলো খুব কাছে এখান থেকে। তো আমরা এখানে হচ্ছে ভ্যান থেকে নেমে ব্যাগটা ভ্যানে রেখে এখন আমরা হেঁটে হেঁটে যাব। আর ওই পাশ থেকে কিন্তু ইন্ডিয়ান ট্রাক যেগুলো গাড়ি আসছিল, মানে অনেক আসছে আসছে আসছে। তো আমরা এই পাশে যাচ্ছি আর সামনে যেতে যেতে ফটোশুট শুরু করব। আর এই যে আফ্রাজবি ঘুম হয়েছে, সে এখন ফ্রেশ মুডে আছে, ঘুমে ঘুমে কাটালো। আর ট্যুরে আসলে এরকম হয়, বাচ্চাদের একটু নিয়মটা একটু উল্টাপাল্টা হয়, বাট তারপরে ব্যাপার না, আলহামদুলিল্লাহ আফ্রাজবি অনেক বেশি অ্যাডজাস্ট করতে পারে। আরও যে সামনে একটুখানি আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছে। আর এই যে 0.0.0টা খুব সুন্দর করে এখন মানে করেছে, আগে যখন দেখেছিলাম এরকম ছিল না, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই তো সামনে রাস্তাটা, ওদিকে শুধু ইন্ডিয়ান ট্রাকই আসছে, বাংলাদেশ থেকে কোনো গাড়ি যেতে দেখলাম না আমরা। তো এখানে হচ্ছে বসার জন্য খুব সুন্দর একটা গ্যালারির মতো করেছে, চেয়ার টেয়ার দিয়ে ভালো লেগেছে। আর এখানে হচ্ছে গ্যাংটক ফুলবাড়ির দূরত্ব দেওয়া আছে 133 কিলোমিটার। তো এগুলো দেখছিলাম, ফটোশ্যুট করলাম, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। তো আমরা একটু ওপাশে গেলাম, ওপাশে হচ্ছে বাংলাদেশের এরিয়া, ভারতের এরিয়া যে শুরু দেওয়া আছে। তো ভাবলাম যে ওই সামনে যে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আশেপাশে। আর এই তো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান এরিয়া, মানে ইন্ডিয়ার এরিয়া। 0 পয়েন্টে এসেও খুব ভালো লেগেছে, যেহেতু সুন্দর করে বসার জায়গা ছিল, ফটোশ্যুটের তো অনেক জায়গা আছেই, তার সাথে যে ইন্ডিয়ার অংশগুলো দেখতে পাচ্ছি ওইখানে শুধু ভালোই হচ্ছে, কী বলে, টাওয়ার, অনেকগুলো টাওয়ার ছিল। আর এখানে এখন 0-র মাঝখানে সবাই ঢুকে ঢুকে পোজ দিচ্ছে, আমার জামাই আর আমার হচ্ছে বেবি। তো এইখানে 0-র মধ্যে ফটোশ্যুট শেষ করে আমরা সবাই মিলে এখন বের হয়ে গেলাম, অনেকটা সময় হয়ে গেছে। এখন আমরা কাজী অ্যান্ড কাজী টি হাউসে যাব, মিনি মিনা বাজার থেকে শুরু করে ওইখানে আনন্দধারা রিসোর্টে ঢুকবো। তো রিসোর্টে ঢোকার জন্য আসলে অনেক হায়ার লেভেলের পারমিশন লাগে, যার জন্য আসলে সবাই ঢুকতে পারে না, সাধারণ মানুষ মানে এমনিতে যদি আসে ঘোরার জন্য আনন্দধারা রিসোর্টে ঢুকতে পারবে না, এমনিতে চা বাগান দেখতে যেতে পারবে। তো আমরা হচ্ছে পারমিশনের জন্য, যেহেতু আমার দুলাভাই ছিল অনেক দিন তেঁতুলিয়াতে, তো দুলাভাই একজন পরিচিত ছিল, তো ওনারই পরিচিত আবার ছিল ওই রিসোর্টে, আসলে ছিলেন আসলে বড় পদের হচ্ছে কর্মকর্তা। তো এখানে হচ্ছে কার রেফারেন্সে যাচ্ছি সেটা বলতে হয়, তাকে কল দিতে হয়, দেন আপনাকে ঢুকতে দিবেন, অত কিছুতেই ঢুকতে দিবে না, কিছুতেই না, এরকম একটা অবস্থা। ভিতরে আবার ঢোকার সময় আবার শুনবে কোন স্যারের রেফারেন্সে যাচ্ছি। তো এগুলো অনেক কিছু করেই আমাদেরকে যেতে হচ্ছে। আর এই রাস্তাটাও এত সুন্দর ছিল, রাস্তাগুলো এত সুন্দর, আর এই যে চা বাগান দেখতে তো ভীষণই ভালো লাগে, সুবহানাল্লাহ, এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, চোখ জুড়িয়ে যায়। তো এখানে যে মিনি মিনা বাজার, এখানে সবার শেষে আসবো, ছোটোবেলায় এখানে এসেছিলাম মানে ক্লাস 9-এ থাকতে, তখন না এটা খুব ভালো ছিল, পরিচর্যা ছিল, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, তো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল তখন। এখন একটু ঘাস টাস হয়েছে, অত বেশি যত্ন নাই আমার দেখে মনে হয়েছে, একটু অযত্নে পড়ে আছে। ওইখানে একটু আপনারা শপিং করতে পারবেন, অনেক ধরনের হচ্ছে টি পাওয়া যায়। আর এই যে টি গার্ডেন দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি আনন্দধারা রিসোর্টে। এগুলো কিন্তু সবই কাজী অ্যান্ড কাজীর টি হাউস, মানে কত হাজার একর জুড়ে আছে।
আর এই যে ঢুকতে দিবে না, মানে অনেকেই এসে আছে, আবার অনেকেই ঢুকছে, তো আমাদের অনেকক্ষণই টাইম লাগলো ফোন করতে, ফোন করে পারমিশন যেহেতু নিতে হয়। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা ঢুকতে পেরেছি, এখন আমরা যাচ্ছি ভিতরে। আসলে অনেক দূর হাঁটতে হয়, যারা গাড়ি নিয়ে আসে তাদের জন্য অনেক ভালো গাড়ি করে একদম ভিতরে শাহী করে ঢুকে চলে যায়, আমরা হাঁটতে যাচ্ছি। আর এখানে হচ্ছে খুবই সুন্দর চা বাগান, দেখে আসলে মন শান্তি আলহামদুলিল্লাহ চোখ জুড়িয়ে যায়। তো আমি যখন এসেছিলাম তখন আসলে এই আনন্দধারা রিসোর্টটা ছিল না, এটা আসলে পরেই করা, মানে 15 বছর আগে ছিল না, তারপরে হয়েছে। আর এখানে খুব সুন্দর একটা ব্রিজ ছিল, বাট ভূমিকম্পে আসলে ব্রিজটা ভেঙেই গেছে, তো এটা দেখে একটু মনটা খারাপ লাগলো। বাট এই যে এখানে আগে আমরা চা বাগানে একটু ফটোশ্যুট করব, আর মানে ছবি টবি তোলার পরে আমার চাবে আমাকে বলছে, ওরা সাইডে গল্প করছিল গেটের ওখানে, যে কিছুদিন আগে এখানে হচ্ছে নয় ফিরে একটা সাপ মেরেছে। মানে এটা শুনে তো এখন আমার ভিডিও দেখেও এখন ভয় লাগছে, মানে কী একটা অবস্থা, এখন চা বাগানের ভিতরে ঢুকে তো ছবি তুললাম নাচতে নাচতে, আর এখন মনে হয়ে মানে কেমন একটা লাগছে। আসলে এই সমতল ভূমির চা বাগানে সাপ থাকে, এটা শুনেই তো আমার মানে, যাই হোক। আর এই চা বাগানের গাছগুলো না অনেক চাপানো, আমরা যখন সিলেট শ্রীমঙ্গল গিয়েছিলাম ওইখানকার দেখেছি গার্ডেনের ভিতরে স্পেস থাকে বেশ ভালো, ফাঁকা ফাঁকা, এখানে স্পেস কম, মানে একদম চাপানো চাপানো। তো সাপের কথা শুনে একটু অদ্ভুতই লাগছে, মানে কেমন যে লাগছে কিছু বলে বোঝাতে পারছি না। এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, আর একসাথে অনেক মানুষকে ঢুকতে দেয় না, বেশ কিছুজন গেলে আবার ওয়েট করায়, পরে বের হয়ে আসলে আবার তাদেরকে ঢুকতে দেয়, এরকম একটা অবস্থা। তো আমরা, আর এখানে হচ্ছে DSLR ক্যামেরা অ্যালাউ না, এখানে রেখে যেতে হবে, কিংবা আপনারা চাইলে ব্যাগের মধ্যে রাখতে পারবেন, বের করা যাবে না। এই তো আমরা এখন ঢুকে পড়েছি আনন্দধারা রিসোর্টের মধ্যে, এপাশে তো ওরকম করে যাওয়ার জায়গা নেই, তো আমাদের হাতের ডান দিক দিয়ে ঢুকতে হবে, ঢুকে সুন্দর করে ঘুরতে হবে। তো রিসোর্ট যেরকম হয় আর কি, খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো গোছানো, ফুল গাছ সমস্ত কিছু দিয়ে, আর সামনে একটা হচ্ছে গেটের মতো করা, একদম বিশাল একটা গেট, যেটা হচ্ছে গাছ দিয়েই করা, খুবই সুন্দর, ওইটা আসলে মেন আকর্ষণ। আর যে ব্রিজটা ছিল সেটা, ব্রিজটা তো ভেঙে গেছে, তারপরেও দেখতে দারুণ লাগছিলো, আপনাদেরকে তো ভিডিওতে দেখাবই, সাথেই থাকুন। আর এই গাছগুলোর মানে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে, কালার সব খুব সুন্দর ছিল। আর এই যে সামনে এই গেটটা ছিল, এই গেটটা আসলে ভীষণই বড় ছিল, তো আমরা সবাই মিলে ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম, ওরকম করে পুরোটা দেখানো হয়নি, এবার দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক বড় ছিল এরকম একটা গেট, তো খুবই ভালো লাগছিলো। এরপরে আমরা চলে আসছি এপাশে, এপাশে হচ্ছে টি গার্ডেন, আর দুপাশেই সামনে হচ্ছে ওই সেই ব্রিজটা, রিসোর্টটা এখানে মেবি থাকতো, আগে থাকার জায়গা থাকতো, এখন কেমন জানি মনে হচ্ছে যে পতিত জায়গা থাকে না সেরকম লাগছে, হয়তো বা থাকে জানি না, ওরকমই লাগছিলো, যে থাকলে আর একটু যত্ন হতো ওরকম নাই। এই যে কত সুন্দর একটা, কত বিশাল বড় ব্রিজ ছিল সেটা ভেঙে গেছে, তো আমরা এখানে একটু ফটোশ্যুট করব, ভাঙা ব্রিজটাই দেখতে থাকি, কিন্তু দেখে ভালো লাগছিলো, ভীষণ ভালো লেগেছে আমাদের কাছে, অনেক বড় এরিয়া যেহেতু ছিল, ঘুরে ঘুরে সব কিছু দেখে আবার আমরা ফিরে যাবো ওপাশে। এই তো, আর এখন আমরা এপাশে এসে সিঁড়িতে বসে বসে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, এরপরে আরও ঘুরে ঘুরে চলে যাব, পরে অনেক গল্প করা হলো সবাই মিলে, গ্রুপ ছবি তোলা হলে কিন্তু ওরকম করে ফটো নেওয়া হয়নি, মানে ভিডিও নেওয়া হয়নি। আমাদের এখানে আসতে বসে মানে অনেক সময় লেগেছে, যেহেতু একদম গেট থেকে এই ভিতরটা অনেক দূরে, হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি, যেতে যেতে আবার অনেকটা সময় লাগবে, মানে অনেকটা দূরেই হয়, গাড়ি নিয়ে আসলে ভালো, আর এমনিতে আপনাকে এরকম ভ্যান গাড়ি কিংবা অটো ঢুকতে দেবে না ভিতরে গাড়ি ছাড়া, যেহেতু পারমিশনই লাগে একদম হায়ার লেভেলে, তো আপনাকে তো ওগুলো ঢুকতে দিবেই না। আর এখানকার এই যে রিসোর্টগুলো থেকে ভিউ এরকম একদমই মানে অনেক অদ্ভুত সুন্দর লাগছিল। আমার ফ্রেন্ড দিলো বলছে কি, এখানে আমাকে থাকতে দিল না, আমি থাকতাম যেতাম না, ওইখানে নাকি সে থাকবে, খুব ভালো। তো আমার এখন ওগুলো দেখে সাপের কথাই মনে হচ্ছে, আর কিছু মাথায় আসছে না, মানে এত জঙ্গলের মধ্যে না ওই সাপই থাকবে আর কি থাকবে। এখন এই যে খুব সুন্দর করে আমরা এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা যাবে খুবই খুশি, সে দৌড়ে চলে যাচ্ছে এখন, আর সামনে হচ্ছে মানে এখন বের হয়ে যাওয়ার যে গেটটা আমরা যাব, আরও কিছু গেস্ট আছে তারা আবার ঢুকবে এরকম আর কি, একসাথে বেশি জন অ্যালাউ করে না। আমরা যখন ঢুকেছিলাম সাথে আরও কিছু মানুষজন কিন্তু ঢুকেছিলো, এই জন্য মনে হয় বেশি পরিমাণ হয়ে গেছে, ওনাদেরকে আবার ওয়েট করাচ্ছে। তারপরে আমরা বের হলাম, আবার হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত আসলাম, কারণ অনেক দূর আসতে হয়। আর এখানে এসে দেখি যে চা পাতা কালেক্ট করছে অনেকগুলো, মানে 20 কেজি না কত কেজি তোলার পরে 2 কেজিও চা হয় না,
না 40 কেজি তোলার পাতা থেকে 2 কেজিও হয় না, 20 কেজি মেবি। তো এরপরে চলে আসলাম মিনি মিনা বাজারে, এর ভিতরে আমরা এখন ঢুকবো। এখানে ঢুকে আমরা একটু আইসক্রিম খেলাম, মিষ্টি খেলাম, মিষ্টিগুলো ভালোই ছিল, একটা গুড়ের মিষ্টি ছিল, ফুটেজার নেওয়া হয় নাই, মানে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি। ভিতরের পরিবেশটা ছিল এরকম, আমাদের ডান্স সাইডে আসলে অনেক বড় একটা এরিয়া, ওইখানে খেলার খুব সুন্দর জায়গা আছে বাচ্চাদের, মানে খেলার যে ইয়েগুলো হয় আর কি, স্লিপার, এরপরে দোলনা, এই সমস্ত আছে। উঁচু একটা জায়গা আছে, ওইখানে উঠেও খুব সুন্দর হয়। পিছনে ওয়াশরুম আছে, আর এই তো এটা হচ্ছে ছিল দোকান, ওইখানে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায়। তো পরে আর ফুটেজ নেওয়া হয়নি, আর এখন আমরা ফিরে যাচ্ছি, যেহেতু আজকে আমরা আবার পঞ্চগড়ে ব্যাক করবো রাতের ট্রেনে, আমরা বগুড়াতে ব্যাক করবো এই জন্য। তো আমাদের ট্রেনের টিকিট আগেই করা ছিল, আমরা আমাদের মানে প্ল্যান অনুযায়ী যাচ্ছি। এরপরে আমরা রিসোর্টে এসে আবার হচ্ছে ফ্রেশ হয়ে নিই একদম যাওয়ার জন্য, রেডি সব কিছু, ব্যাগপত্র রেডি আমাদের। আমরা হচ্ছে এখন যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। তো আমরা লাঞ্চটা করেছিলাম হচ্ছে জান্নাতি রেস্টুরেন্টে, যেটা খাবার খুবই মজার ছিল, মানে আপনাদেরকে কি বলবো, খুবই ইয়ামি ছিল। যাই হোক, এরপরে আমরা যে বিকালবেলা আবার আসলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে, এখানে এসে সবাই মিলে আমরা গল্প করছিলাম। এখানে হচ্ছে আবার সেই দিল অনেক দূর থেকে পেয়ারা মাখা নিতে গেছে, আর ওইখানে যে তার সানগ্লাসটাও হারিয়েছে, আর এপাশ দিয়ে আকাশে এত সুন্দর মেঘ হয়েছে, সাদা সাদা মনে হচ্ছে, নিচেও কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়, উপরেও কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘা অনেককে জুম করলে খুব বেশি দেখা যায় না, কিন্তু এতে মেঘগুলো কিন্তু খুব সুন্দর এমনিতে দেখা যায়। তো আল্লাহ কত সুন্দর সৃষ্টি, সুবহান আল্লাহ, এপাশ থেকে ওপাশে, মানে খুবই ভাল লাগে। আর হচ্ছে এখন মানে সূর্যোদয়, মানে সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে, একটু পরে আমরা চলে যাব, আজকে আর খুব বেশি দেরি করব না। তো ওই যে পেয়ারা মাখা নিয়ে আসছে, নিজের সানগ্লাসটা হারিয়েছে, আমরা পেয়ারা মাখা নিয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করছি। আর একটু পরে এখান থেকে চলে যাব, দেন আমাদের বাসে করে পঞ্চগড় যাব, সেখান থেকে ডিনার করে আমরা ট্রেনে করে বগুড়াতে যাব। এই হচ্ছে আমাদের মানে গন্তব্য, শেষ গন্তব্য। আর এই সেই তেঁতুল গাছ, মানে যার জন্য তেঁতুলিয়া নামকরণ। আর আমরা চলে আসছি পঞ্চগড়ে বাসে করে, এরপরে পঞ্চগড়ের মেইন যে নূরজাহান হোটেল একদম বাজারের ভিতরে, সেখানে এসেছি। এখানকার খাবারগুলো এতই আমি ছিল কি বলবো, ভুড়ি ভাজি, এখানে মাছের একটা ভর্তা ছিল খুব মজার, চিকেন নিয়েছিলাম খুব মজা ছিল। আমরা একদম ডিনার করে এরপরে যাচ্ছি স্টেশনের দিকে, ওইখানে হচ্ছে আমরা ট্রেনে উঠে চলে আসবো এই জন্য। আর আগামী দিন আবার হরতাল দিয়েছে, এই জন্য আরও তাড়াহুড়া করে যে বাসায় যেতে যেতে হবে, যদি টিকিট কাটা ছিল এই জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে এখানকার যে স্টেশন না, খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর, অনেক বড় এরিয়া জুড়ে করেছে। আর স্টেশনে ঢুকতেই একটা ভিআইপি হচ্ছে বাথরুম করেছে, মানে ওয়াশরুম, যেটা ভালো ছিল। আর এই তো আমাদের যেহেতু একদম লাস্ট স্টপে ছিল ট্রেনটা, এখান থেকে ছাড়বে, তো ট্রেনটা ওখানে ছিলই, আমরা যেয়ে আসলে ট্রেনে উঠে পড়বো। আর আমাদের ফ্রেন্ডরা বাকিরাও যে ভ্যানে এখন চলে যাচ্ছে, ওরা লাস্ট মোমেন্টে ভ্যান এনজয় করছে, আর আমরা তো পুরাতে তুলিয়া শহর ভ্যানে করে এনজয় করেছি, আর আমরা এখন যাচ্ছি অটোতে করে। আর এই তো চলেই আসছি, আর একটু পরে আমাদের ট্রেনে উঠে চলেই যাব, পঞ্চগড়কে বিদায় দেওয়ার সময় চলে এসেছে। আর আমি বলতে চাচ্ছি, আপনারা যদি তেঁতুলাতে খান তো অবশ্যই জান্নাত যে হোটেলটা আছে ওইটাতেই খাবেন, মানে বাংলা হোটেল, নূরজাহান হোটেল, ওগুলাতে খেয়ে মানে টাকা নষ্ট করাচ্ছে না, জান্নাত হোটেলে খাবেন, অনেক মজার খাবার, অনেক ভিড়ও হয়। আমরা আসলে একদম লাস্ট মোমেন্টে টিকিট পেয়েছিলাম সেটা, যাই হোক আপনাদেরকে বলে দিলাম, আপনাদের উপকারে আসবে। আর হচ্ছে আমাদের ট্রেনটা, আমরা এখন ট্রেনে উঠে বসে পড়ব, এরপরে সবাই আসলে ঘুমাতে ঘুমাতেই যাবে, কারণ অনেক বেশি টায়ার সবাই, একদম দুদিনই অনেক বেশি হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে, আর অনেক কিছু দেখা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এনজয় হয়েছে, ফ্রেন্ড সার্কেল মিলে আসলে অন্যরকম একটা এনজয় হয় আর কি, এই জন্য। তাই তো আমাদের বগিটা খুঁজে নিয়ে, আর আমরা যে বগিতে এসেছি সেই বগিতে করে আবার ফিরছি, সিটও এক ছিল, ভালোই হয়েছে। তো এই তো আমরা এখন ট্রেনে উঠবো, আর বাকিটা সময় আমরা মানে রাত 1:30-2:30 সময়ে সান্তাহার নেমেছিলাম, সান্তাহার থেকে সেনজিনে আমরা বগুড়াতে চলে এসেছিলাম। এতো ছিল আমাদের ফুল টুডে ডিটেইলস। তো হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।